নির্ধারিত সময়ের শেষ মিনিটে দানিলোর এমন একটা হেড, সঙ্গে স্বস্তির নিঃশ্বাস মারিও লেমেসের আবাহনী ডাগা ওঠে। সিলেট জেলা স্টেডিয়ামে এএফসি কাপের প্রিলিমিনারি রাউন্ডে ইগলসের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য দেখানোর চেষ্টা করে আবাহনী লিমিটেড। বল দখলে রেখে চলে একের পর এক আক্রমণ। কর্দমাক্ত মাঠে শুরুতে কিছুতেই কোনো কুল খুঁজে পাচ্ছিল না মালদ্বীপের ক্লাবটি। পঞ্চম মিনিটে মুজাফফরের দারুণ কিক হাত উঁচিয়ে বল রুখে দেন ইগলস গোলরক্ষক হাসান ইব্রাহিম। এরপরও নিয়মিত আক্রমণ চালানোর চেষ্টা করে আকাশি নীলরা। ম্যাচের 21 মিনিটই সফল আবাহনী। ডেভিড ইফেগুয়ের ক্রস থেকে পাওয়া বলটা লাফিয়ে উঠে দারুণ হেডে গোলে পরিণত করেন কর্নেলিয়াস স্টুয়ার্ট। লিড নিয়েও আক্রমণের ধার কমায়নি ধানমন্ডির ক্লাবটি। 45 মিনিটই ব্যবধান বাড়ানোর সুযোগ থাকলেও গোল পোস্টের উপরে মেরে সুযোগটা নষ্ট করেন ডেভিড ইফেগুয়ে। পরে 1-0 লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে কিছুটা ছন্ন ছাড়া হয়ে পড়ে ধানমন্ডির ক্লাবটি, সেই সুযোগটাই কাজে লাগানোর চেষ্টা ইগলসের। 63 মিনিটে স্বস্তি দ্য ইগলস ডাগাউটে। পেত্রোবিচের ফ্রিকিকে নজর কাড়া সাইড ভলিতে দলকে সমতায় ফেরান রিজুবান আহমেদ। এরপরই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুদলই। চলতে থাকে আক্রমণ পাল্টা আক্রমণ। লিড নেয়ার দারুণ সুযোগ ইগলসের সামনে, তবে হুমায়ুন হোসেনের হেডের সামনে বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট। তবে ইগলস না পারলেও ঠিকই পেরেছে স্বাগতিকরা। 89 মিনিটে মুজাফফরের কর্নার থেকে পাওয়া বল হেড থেকে দারুণ গোলে দলকে লিড এনে দেন দানিলো। এরপর অতিরিক্ত সময় সফররতরা কয়েকবার আক্রমণে যাওয়ার চেষ্টা করলেও আকাশি নীলদের রক্ষণ ভাগটা ভাঙতে ব্যর্থ হয়েছে তারা। আর তাতেই 2-1 গোলের জয় নিয়ে প্লে অফটা নিশ্চিত করে ফেলে আবাহনী লিমিটেড। তামিম হোসেন, সময় সংবাদ।